প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা দুইটি বিষয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব বিরামচিহ্ন, এবং আমরা একটু অভিধানটা একটু সংক্ষেপে দেখে নেব বিরামচিহ্ন আলোচনার পরেই। তো তোমরা প্রত্যেকে বই নিয়ে বসো, প্রত্যেকে বই সাথে রাখো। আশা করি সকলেই বই এই বিরামচিহ্নর অধ্যায়টা বাহির করেছো। দেখো, আমরা যখন কথা বলি অনেক সময় থামি, অনেক সময় একটু বেশি সময় থামি, অনেক সময় কম সময় থামি, অনেক সময় একটা না বলে যাই। এবং এই যে আমরা কথা বলার সময় মাঝে মাঝে প্রশ্ন করি, মাঝে মাঝে আমরা অনেক আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের কথা বলি, আবার মাঝে মাঝে আমরা দুঃখবোধ করি, তো আমরা যে কথা বলার মধ্যে আমাদের যে বাক্যের বা কথার বিভিন্ন ধরনের প্রকাশ করি, এই প্রকাশকে বোঝানোর জন্য লৌকিকভাবে মানে লিখে বোঝানোর জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, আমরা কিছু কিছু চিহ্ন ব্যবহার করি বাক্যের মাঝখানে, মাঝে মাঝে বাক্যের শেষে। হ্যাঁ, এই মাঝে মাঝে বাক্যের প্রথমেও ব্যবহার করি, আবার শেষেও ব্যবহার করি। তো এই যে চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগুলোকেই বিরামচিহ্ন বলা হয়। তো দেখো, যদি আমরা এটার একটা সংজ্ঞা দাঁড় করাই, তাহলে কি বলতে পারি যে বাক্য লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করা হয় বা বাক্য লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে লেখক নিজের আনন্দ, আবেগ, জিজ্ঞাসা, প্রশ্ন ইত্যাদি প্রকাশ করেন, এবং যেসব চিহ্ন ব্যবহার করে ভাব প্রকাশে বিরতি বা সমাপ্তি বুঝিয়ে থাকেন, সেই চিহ্নগুলোকে বিরামচিহ্ন বা যতিচিহ্ন বলা হয়। বিরামচিহ্নের আরেকটি নাম কিন্তু যতিচিহ্ন, আবার আরেকটি নাম হচ্ছে ছেদ চিহ্ন। দেখো, আমরা প্রথমে তোমাদেরকে বলে রাখি, বাংলা ভাষায় যে বিরামচিহ্নগুলো আছে বা যতিচিহ্নগুলো আছে, এগুলো কিন্তু আমরা ইংরেজি ভাষা থেকে সরাসরি আমাদের ভাষায় ব্যবহার করছি। ইংরেজি ভাষাতে যে বিরামচিহ্ন, যে যতিচিহ্ন যেরকম, আমরাও কিন্তু প্রায় সেরকমই ব্যবহার করছি এবং সেই সেই স্থানে ব্যবহার করছি। তোমাদেরকে আগেই বলি, দেখো, বাংলা ভাষায় আমরা যে সমস্ত বিরামচিহ্ন ব্যবহার করি, এই বিরামচিহ্ন মোট 12টি। তো আমরা ধীরে ধীরে সেই চিহ্নগুলোর আলোচনা করব। তো দেখো, কিছু কিছু বিরামচিহ্ন আছে যেগুলো বাক্যের শেষেই ব্যবহৃত হয়, একটা পূর্ণ বাক্য শেষ হলে সেখানে ব্যবহৃত হয়। এরকম বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে দাড়ি, 2 নম্বর হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নচিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, 3 নম্বর হচ্ছে বিস্ময় চিহ্ন। দেখো, বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। বিরামচিহ্নের দাড়ির আরেকটি নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। দাড়ির আরেকটি নাম কি? তাহলে পূর্ণচ্ছেদ। যেমন দেখো কি, পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা, আমরা একটা বাক্য শেষ করলাম। তো দাড়ি কোথায় বলবে? একটি বাক্য শেষ হলে সেই বাক্যের শেষে এই দাড়ি চিহ্নটি বসবে। রাস্তা, রাস্তার ওপারে একটি মসজিদ আছে, এখানে একটি মসজিদ আছে রাস্তার ওপারে, সেই বর্ণনাটি আমরা দিচ্ছি, এখানে আমরা কি বসবে? একটা দাড়ি বসবে, কারণ আমরা একটা বাক্য শেষ করেছি। দেখো, আব্দুল লতিফ পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধহস্ত। সিদ্ধহস্ত অর্থ অনেক পাকা, সে খুব দক্ষ। তো আমরা একটা বাক্য শেষ করেছি, এখানে আমরা দাড়ি চিহ্ন ব্যবহার করেছি। প্রশ্নচিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, আমরা সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে বাক্যের শেষে যে চিহ্ন ব্যবহার করি সেটি হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নচিহ্ন। অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা বোঝাতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়, যেমন তোমার নাম কি। এবার বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, তোমরা আমাকে জানাও তো আমাদের পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে এবং কত সালে, আমার কমেন্টসে এখনই দেখি, তোমাদের যার যার মনে আছে শেষে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে
আমরা প্রথমে পড়েছি দাঁড়িয়ে, এটিও শব্দের শেষে ব্যবহৃত হয়, যে প্রশ্নবোধক চিহ্ন এটিও শব্দের শেষে ব্যবহৃত হয়, এটা খুব ইজি। পরে দেখো বিস্ময় চিহ্ন, আমরা যখন কোনো হৃদয় আবেগ প্রকাশ করি বা আমাদের মনের ভিতরে থাকা ভয় ঘৃণা আনন্দ দুঃখ ইত্যাদি প্রকাশ করি, এই সমস্ত প্রকাশ করার পরে যে চিহ্ন ব্যবহার করি আমরা সেটা হচ্ছে বিস্ময় চিহ্ন। এবং আমরা সাধারণ এবং সম্বোধন পদের পরেও কিন্তু আমরা বিস্ময় চিহ্ন ব্যবহার করি। তাহলে যদি প্রশ্নে আসে যে সম্বোধন পদের পরে কোন চিহ্ন ব্যবহৃত হয়, সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। যেমন কি দেখো, ওরে বাবা কত বড় সাপ, হ্যাঁ ওরে বাবার পরে কিন্তু একটা বিস্ময় চিহ্ন বলবে, কত বড় সাপ, এখানে আমি বিস্মিত হচ্ছি, হ্যাঁ আমার আনন্দ বা আমার বিস্ময় প্রকাশ হচ্ছে, হ্যাঁ এখানে আমরা বিস্ময় চিহ্ন ব্যবহার করব। আহ কি চমৎকার স্বাদ, তাহলে আহ কি চমৎকার স্বাদ, আমাদের একটা আনন্দের একটা আমাদের স্বাদ, আমরা একটা হৃদয়ের অনুভূতি প্রকাশ করছি, তাহলে আহ এরপরে একটা বিস্ময় চিহ্ন বলবে, কি চমৎকার স্বাদ এটা যে বর্ণনা করছি, এরপরেও আরেকটি বিস্ময় চিহ্ন বলবে। এরপর দেখো হাই হাই, ছেলেটার এতিম হয়ে গেল, মানে এখানে আমরা দুঃখ প্রকাশ করছি, হাই হাই ছেলেটা এতিম হয়ে গেল এখন তার কী হবে। এখানে কিন্তু প্রত্যেকটা বাক্যের শেষে হচ্ছে বিস্ময় চিহ্ন বলবে। তো তোমাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি, দেখো দাড়ি প্রশ্নবোধক এবং বিস্ময় চিহ্ন, এই চিহ্ন যেগুলো যেখানে থাকবে সেখানে আমরা এক সেকেন্ড পরিমাণ থামব। তাহলে এক সেকেন্ড পরিমাণ থাকতে হবে, থামতে হবে কোথায়, দাড়ি বিস্ময় চিহ্ন এবং প্রশ্নবোধকে এক সেকেন্ড পরিমাণ থাকতে থামতে হবে। হ্যাঁ এরপর আবার পরবর্তী বাক্যে যেতে হবে। এরপর তোমরা লিখে রাখো, এটি অবশ্যই তোমরা লিখে রাখো যে এক সেকেন্ড থামতে হবে কোথায়, দাড়ি বিস্ময় প্রশ্নবোধক কোলন কোলন ড্যাশ ড্যাশ, এই ছয়টি বিষয় থাকলে সেখানে এক সেকেন্ড পরিমাণ থামতে হবে, অবশ্যই লেখো, এখনই বইয়ে লিখে রাখো। তাহলে আমরা হচ্ছে বাক্যের শেষে যে তিনটি শব্দ বিরামচিহ্ন ব্যবহৃত হয়, দাড়ি প্রশ্নবোধক এবং বিস্ময় চিহ্ন, এটি আলোচনা করলাম। এখন আবার কিছু বিরামচিহ্ন আছে যেগুলো বাক্যের মাঝে ব্যবহৃত হয়, যেমন কি দেখো প্রথমে আমরা যেটি আসি সেটি হচ্ছে কমা। কমার কিন্তু বিশাল ব্যবহার বাংলা লিখতে হলে। তো দেখো কমা কোথায় কোথায় বসে, কোথায় কোথায় আমরা কমা বসাবো, দেখো বাক্য পাঠকালে সুস্পষ্টতা ও অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা বসে। তো স্বল্প বিরতি বলতে কী বোঝায়, এক বলতে যতটা সময় লাগে এতটি, এই সময়টুকু হচ্ছে স্বল্প বিরতি, এক এতটুকু, মানে একটু থেমেই আবার পরবর্তী একটা শব্দ মানে বাক্য পড়া শুরু করব পরবর্তীতে। তো দেখো বাক্য পাঠকালে সুস্পষ্টতা এবং অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহার করে, যেমন কি সুখ চাও সুখ পাবে পরিশ্রমে। এরপরে দেখো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ ও বিশেষণ পদ একসাথে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে, যেমন মানে একই ধরনের বা এক যেরকম যদি বিশেষ্য পদ একসাথে অনেকগুলো বসে, যেমন হাতি ঘোড়া ঘোড়া গরু ছাগল মহিষ, এগুলো কিন্তু সব কিছুর নাম আমি খুব পছন্দ করি, তাহলে প্রত্যেকটার শেষে একটা করে কমা বসবে লাস্ট লাস্টের বিশেষ্যটার বাদ দিয়ে। এবার যেরকম কি চাঁদ তারার সূর্য সবই আকাশে থাকে, তাহলে চাঁদ তারার পরে কমা বসবে কারণ এগুলো বিশেষ্য। এমনকি যদি আবার গুণের নামও বলা হয়, যেমন কি যেমন মনে করো যে রাকিব খুব ভালো মেধাবী সৎ এবং শান্ত ছেলে, তাহলে কি রাকিব খুব ভালোর পরে কমা, মেধাবীর পরে কমা, সৎের পরে কমা এবং ভালো ছেলে মেধাবী ছেলে। এরপরে দেখো সম্বোধন পদের পরে কমা বসে, কাউকে যখন ডাকা হয় যে এই এদিকে আসো, এই এর পরে কমা বলবে,
যে নিপা এদিকে আসো, নিপার পরে কমা বসবে, আফতাব এদিকে আসো, আফতাবের পরে কমা বসবে, আফতাব দরজাটা খোলো, আফতাবের পরে কমা বসবে। যেমন উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে। উদ্ধরণ চিহ্ন বলতে কি, আমরা যখন কোনো একটি কারো বাক্য সম্পূর্ণ রূপে লিখি তার শেষে এবং পরে দুইটি কমা বসে, একটা উপরের দিকে থাকে প্রথমটা এবং পরেরটা নিচের দিকে থাকে, এই চিহ্ন দেওয়ার আগে কমা বসবে। যেমন রনি বলল কাল স্কুল খুলবে, তো রনি কি বলেছে, কাল স্কুল খুলবে, এটা রনির কথা, তাহলে রনি বলল এরপরে একটি কমা বসবে। যদি প্রশ্নে আসে যে উদ্ধরণ চিহ্নের আগে কোন বিরামচিহ্ন বসে, তাহলে কি বলবে যে কমা বসে। প্রশ্নে আসবে সম্বোধন পরের পরে কোন বিরামচিহ্ন বসে, কমা বসবে। এবারে দেখো মাসের তারিখ লিখতে বারো মাসের পরে কমা বসে। যেমন কি একটা তারিখ লিখছ, আটই ফাল্গুন বুধবার ১৩৭৫ সাল, তাহলে আটই ফাল্গুনের পরে কমা এবং বুধবারের পরে কমা। এবারে দেখো বাড়ির নাম্বার বা রাস্তার নাম্বারের পরে কিন্তু কমা বসে। যেমন কি নয়, মানে একটা নয় নাম্বার রাস্তা ইকবাল রোডের, তো কী বলছে, নয় কমা ইকবাল রোড কমা ঢাকা ১২০৭। এবারে দেখো সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বসে, যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র, সমজাতীয় সবগুলো নদীর নাম বোঝাচ্ছে, হ্যাঁ, তাই একই জাতীয় যা বোঝাবে সব কিছুই কমা বসবে। এরপরে দেখো এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে। একই ধরনের পদ জোড়ায় জোড়ায় মানে দুইটা একসাথে থাকলে, যেমন মামা মামি কমা, চাচা চাচি, কাকা কাকি, ফুফা ফুপি। যদি মনে করো তোমার কাছে একদিন প্রশ্ন করেছে যে তোমাদের বাসায় নাকি মেহমান এসেছে, তা কারা এসেছে, তুমি বললে যে আমাদের বাসায় এসেছে আমার মামা মামি কমা, আমার চাচা চাচি কমা, আমার দাদা দাদি কমা, ফুপা ফুপি কমা, হ্যাঁ, আমার ভাগ্না ভাগ্নি কমা, এদের একই জাতীয় পদ এগুলো শেষে কমা বলবে। এরপর এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করে লিখতে কমা বসে। যেমন কি আমাদের আছে শহীদ দিবস কমা, স্বাধীনতা দিবস কমা, বিজয় দিবস কমা, রবীন্দ্র জয়ন্তী কমা, নজরুল জয়ন্তী কমা। তো আমরা কমার প্রধান ব্যবহারটা দেখো একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে যে একই ধরনের কোনো কিছু বসলে সেখানে কমা বসবে। এরপর দেখো সেমিকোলন, কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। তাহলে যদি প্রশ্নে আসে যে কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে, তাহলে কি তোমরা কি বলবে যে সেমিকোলন বসবে। যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, সেমিকোলন, এ মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়, তারপরে দেখো কোলন, একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে যদি প্রশ্নে আসে যে একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়, কোলন চিহ্ন। যেমন সবাই সিদ্ধান্ত হলো, একটা বাক্য হয়ে গেছে, কিন্তু এরপরে এই কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আবার বোঝাতে হলে সেখানে কোলন বসবে, যে কি এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দেখো কোলন ড্যাশ, উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন উৎসের দিক থেকে বাক্য পাঁচ প্রকার, কোলন ড্যাশ, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তাহলে এই যে পাঁচ প্রকার, এরপরে আমরা কি এর কি কী সেই উদাহরণগুলো দিচ্ছি, হুম, এইটাকে বলা হয় কোলন ড্যাশ। এরপরে কি কোলন ড্যাশটা কিন্তু উপরে বসে, কিন্তু ড্যাশের থেকেও একটু ছোট, হুম, এবং এর আগে একটা কোলন চিহ্ন বসে, এটা হাইপেনের মতো, এবং হাইপেনের আগে একটি কোলন চিহ্ন বসে, অর্থাৎ দুইটি ফোঁটা বসে। এরপর দেখো ড্যাশ, এটি কিন্তু হাইপেনের থেকে একটু বড় দেখতে। যেমন যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন কি তোমরা দরিদ্রদের উপকার করো, ড্যাশ, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে, সম্মান যাবে না, ড্যাশ, বাড়বে, ড্যাশ। তাহলে আমরা এখানে কিন্তু এক
তিনটা বাক্যকে একসাথে লিখেছি যে তোমরা দরিদ্রের উপকার করো ড্যাশ, এতে তোমাদের সম্মান যাবে না। এই দরিদ্রের উপকার যদি করো তাহলে তোমাদের সম্মান যাবে না, আবার বাড়বে। তাহলে দরিদ্রের উপকার যদি করো তাহলে বাড়বে, এটা কিন্তু এটা আমরা সম্বোধন করছি, এক একটার সাথে সংযোগ হচ্ছে। কোনটার সাথে সম্বন্ধ? দারিদ্রের উপকার করার সাথে সম্বন্ধ কী আছে? তোমাদের সম্মান যাবে না একটা সম্বন্ধ বা সংযোগ, আর একটা হচ্ছে সম্মান বাড়বে আর একটা সংযোগ। তাই এই সংযোগগুলো বোঝাতে আমরা ড্যাশ চিহ্ন ব্যবহার করি। এবার দেখো হাইপেন, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইপেন ব্যবহার করা হয়। সমাসবদ্ধ পদ বলতে যখন আমরা দুইটি পদ একসাথে সংযুক্ত হয়ে যায় সমাসের মাধ্যমে, সেই সমাসবদ্ধ পদের পৃথক দেখানোর জন্য এই হাইপেন বসে। যেমন আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের শ্রদ্ধা অভিনন্দন আমাদের প্রীতি উপহার। শ্রদ্ধা এবং অভিনন্দন এটা হচ্ছে একটা সমাসের কারণে চলে এসেছে, আবার প্রীতি উপহার এটা সমাসবদ্ধ পদের কারণে এটি চলে এসেছে। যে প্রীতি উপহার, প্রীতি এবং উপহার, শ্রদ্ধা অভিনন্দন, শ্রদ্ধা এবং অভিনন্দন সমাসের কারণে এটি সংক্ষেপ করে এই যে এবং ও উঠে গেছে, এজন্য এই হাইফেন বসেছে। উদ্ধরণ চিহ্ন, দেখো বক্তার প্রত্যক্ষোক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। যেমন শিক্ষক বললেন, কি বললেন, গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই বাক্যটার শিক্ষক বললেনের পরে কিন্তু কমা বসবে, আমরা কমার ব্যবহারে পড়েছি, এবং গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তাহলে এই বাক্যের দুই পাশে দুইটি, প্রথমটি হবে উপরের দিকে দুইটি কমা হবে এবং পরের শেষে নিচের দিকে দুইটি কমা হবে। বন্ধনী চিহ্ন, দেখো এই বন্ধনী চিহ্নগুলো বাক্যের প্রথমে একটি থাকে এবং শেষে একটি থাকে। বন্ধনী চিহ্নগুলো প্রধানত গণিতে ব্যবহার করা হয়, আবার বন্ধনী চিহ্নগুলো কোনো কিছু ব্যাখ্যা প্রদান করার জন্য ব্যবহার করা হয়। যেমন কি ব্যাখ্যা কি, তিনি ত্রিপুরায় জন্মগ্রহণ করেন এবং ত্রিপুরার পরে একটা বন্ধনী দেওয়া হয়েছে, প্রথম বন্ধনী, সে বন্ধনীর মাঝখানে লিখেছে যে বর্তমানে কুমিল্লা, অর্থাৎ ত্রিপুরার এখন বর্তমানে যে অংশটা এখন কুমিল্লা, পূর্বে সেটি ত্রিপুরা ছিল, সেই অংশটাকে বোঝানো হয়েছে। এরপর দেখো বিন্দু বা ডট, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু ব্যবহার করা হয়, যেমন পিএইচডি। তাহলে এ প্রত্যেকটার শব্দের শেষে একটা করে বিন্দু ব্যবহার করা হবে। তারপরে যে ডিগ, তারপর এসএসসি, এইচএসসি, পিইসি, জেএসসি, প্রত্যেকটা তোমার অক্ষরের শেষে একটা করে বিন্দু ব্যবহার করা হবে। কারণ কি, এর সাথে কিন্তু আরও বড় বড় শব্দ আছে। যেমন কি তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, এখন পিএইচডি কি, ডক্টরেট অফ, তিনি, এরপরে দেখো রাজু এবার এসএসসি পাশ করেছে। তাহলে দেখ এসএসসি কি, এসএসসির একটা পূর্ণ রূপ আছে যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ, তো এই যে সেকেন্ডারিটার আমরা সংক্ষিপ্ত করেছি এস, আবার পরবর্তী আরেকটা বাক্যের এস, এরপর পরবর্তী আরেকটা বাক্যের এস, এভাবে সংক্ষিপ্ত করার রূপকে তোমার ডট বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আজকের ক্লাসের পরে ভিডিওটি আবার একবার শুনবে। এবং দেখো আমরা এখন অনুশীলনীতে চলে আসি, অনুশীলনীতে কিছু প্রশ্ন দেওয়া আছে, কুইজ প্রশ্ন, এগুলো একটু দেখি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্য বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয়? বিরামচিহ্ন, কি যে বিরামচিহ্ন বাক্যের বিভিন্ন অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য আমরা বিরামচিহ্নের ব্যবহারের ফলে আমরা বাক্য স্পষ্ট ব্যবহার বুঝতে পারি অর্থ। এরপরে দেখো দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হবে? দাড়ি চিহ্নের জন্য আমরা পড়েছি এক সেকেন্ড সময় থামতে হবে। হৃদয় আবেগে প্রকাশ পায় যার মধ্য দিয়ে, তা হলো ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ সবগুলোই। এরপরে দেখো কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? সেমিকোলন। সম্বোধন পরের পরে কি বসে? কমা। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি বসে? কমা। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বিন্দু। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন বসে।
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হাইপেন, ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা? কুমিল্লা। অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এটি কোন জাতীয় বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য। আচ্ছা, তোমরা এখন অভিধান অধ্যায়টা বাহির করো, আট। দেখো, অভিধান বলতে বোঝায় শব্দের সংগ্রহশালা, হ্যাঁ, বা শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বলা হয় অভিধান। দেখো, একটি ভাষা, কোনো একটা নির্দিষ্ট ভাষার মানুষের জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে, তাদের একজনের ভাব অন্যজনকে প্রকাশ করার জন্য, আর এই সেই নির্দিষ্ট ভাষার শব্দগুলোকে একসাথে একটি বইয়ে ভুক্তি করার নামই হচ্ছে অভিধান। এখানে দেখো কি বলছে, একটি ভাষী সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়মই হচ্ছে অভিধান। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। অভিধানে প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয় লেখা থাকে, যেমন শব্দটি এর উৎস কী, কীভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, এর উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ বা অন্য কোন শ্রেণীর। অভিধানে বানান লেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ, অভিধান হচ্ছে বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ কোনটি, তোমরা বলবা যে অভিধান। দেখো, আমরা এখন বাংলা অভিধান বা অভিধানের ইংরেজি কিন্তু আবার ডিকশনারি, হ্যাঁ, বাংলা অভিধানের কীভাবে এসেছে সেটির আমরা একটি সংক্ষিপ্ত ইতিহাস জানব। দেখো, বাংলা ভাষার প্রথম অভিধান লেখার চেষ্টা করেন একজন পর্তুগিজ, যে পর্তুগালের অধিবাসী তিনি। তো পর্তুগিজরা যখন বাংলাদেশে আসে তখন কী হয়, তখন তারা এই দেশের ভাষা বুঝতে পারে না। এখন সেই দেশের একজন মানুষ ছিল খ্রিস্টান মিশনারিজ, তার নাম হচ্ছে মনুয়েল দা আসম সাও। তো তিনি কী করেন, তিনি বাংলা এবং পর্তুগিজ ভাষার একটা শব্দকোষ তৈরি করেন, হুম, যে বাংলা এবং পর্তুগিজ ভাষার একটা শব্দকোষ, মানে বাংলার অর্থ বা পর্তুগিজ শব্দের কোনটির বাংলা কী হবে, এরকম একটা বই রচনা করেন। সেই বইটি 1943 সালে পর্তুগালের রাজধানী লিসবো থেকে প্রকাশিত হয়, হ্যাঁ, সেই বইটার নাম হচ্ছে কি, পর্তুগিজ ভাষার শব্দকোষ। আর এই বইটার ইংরেজি হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালায় ই পর্তুগিজ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ। এটার বাংলা নাম কি, পর্তুগিজ ভাষার শব্দকোষ। প্রশ্নে আসবে পর্তুগিজ ভাষার শব্দকোষ কে লিখেছে, মনুয়েল দা আসম সাও। মনুয়েল দা আসম সাওয়ের বই কোনটি বা অভিধান কোনটি, পর্তুগিজ ভাষার শব্দকোষ, আবার কি ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলাই পর্তুগিজ। তাহলে তার রচিত গ্রন্থ হচ্ছে বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ। গ্রন্থটি 1917 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়, পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগালের রাজধানীর নাম কি, লিসবন। এবং কত সালে প্রকাশিত হয়, 1773 খ্রিস্টাব্দে। কিন্তু দেখো, 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ পরিণত বঙ্গ ভাষাবিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়। কারণ কি, এইটা কিন্তু যে বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ, এটা কিন্তু বাংলা ভাষার অভিধান না, এটা বাংলা আর ইংরেজি, বাংলা টু ইংরেজি, এই পর্তুগিজ ভাষার একটা অভিধান, কিন্তু বাংলা টু বাংলা, এটাই হচ্ছে বাংলা ভাষার অভিধান, বাংলা থেকে বাংলা। আর এটা করেছে কে, এটা প্রথম করেছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার এই গ্রন্থের নাম হচ্ছে বঙ্গ ভাষাবিধান, এবং এটি প্রকাশিত হয় 1817 সালে, আর এটিকেই বাংলা ভাষার প্রথম অভিধান বলা হয়। পরবর্তীকালে দেখো, বাংলা ভাষার বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং এখনও অনেক বাংলা অভিধান প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তা বাংলা দেশে কিন্তু বাংলা একাডেমি সমস্ত বানানের নিয়ন্ত্রণকারী, যে কোন বানানটি কীভাবে হবে। আর এই একাডেমি থেকে কিন্তু বাংলা ভাষার অভিধান ছাড়াও আরও অনেকগুলো বই প্রকাশিত হয়, যেমন কি বানান অভিধান, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান। তোমরা যদি পারো, সবাই চেষ্টা করবে তোমাদের বাড়িতে
বাংলা একাডেমির প্রণীত একটি বাংলা অভিধানটি রাখতে। তাহলে তোমাদের অনেক সময় যে কোনো কিছু তোমাদের একটা ভুল হয়েছে, তোমরা অভিধানে যাবে, তোমাদের শিক্ষকের কাছে শোনা লাগবে না, ওখানে বিস্তারিত আলোচনা আছে। এখন দেখো, অভিধানে শব্দ ভুক্তি করার বা শব্দ এন্ট্রি করার দেখো একটা নিয়ম আছে। কিন্তু দেখো, অভিধানে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি। ভুক্তি অর্থ হচ্ছে মানে ভুক্তি, এর ইংরেজি হচ্ছে এন্ট্রি। তো বাংলা ভাষার অভিধানেই শব্দের এই ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসারে হয়। যেমন কি বাংলায় 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। যেমন কি দেখো, এখানে অ আ থেকে অ পর্যন্ত এবং ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্র পর্যন্ত। কিন্তু অভিধানে কিন্তু এই নিয়মটি ফলো করা হয় না। অভিধানে ফলো করা হয় কোনটা তোমরা বইয়ে দেখো, এই নিয়মটি ফলো করা হয় অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব ও দীর্ঘ ও, রি এ ঐ ও অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এরপর আসে কি, ক দিয়ে অক্ষর শুরু হয়, খ দিয়ে ক্ষীয় দিয়ে তারপরে খ দিয়ে ক্ষীয় দেওয়া হয়। এটার কারণ কি জানো, ক ক্ষীয় একটা যুক্ত বর্ণ, তাও ক্ষিয়ার হচ্ছে গঠনটা হয় ক প্লাস মধ্যাহ্ন স হলে ক্ষীয় হয়। এটা যুক্ত বর্ণ হলেও কিন্তু ক এর পরে ক্ষীয়ের স্থান আসে। হ্যাঁ, এরপরে তোমরা এই যে বইয়ে দেখো 65 পৃষ্ঠায় যুক্তাক্ষরগুলো কীভাবে বর্ণনা করা হয়েছে, এগুলো একটু দেখো। এরপর আমরা এখন অভিধানে কীভাবে বর্ণনা দেওয়া হয়, বাংলা অভিধানে শব্দগুলো যেভাবে বর্ণনাক্রম সাজানো হয়েছে তার নমুনা নিচে উল্লেখ করা হলো। যেমন প্রথমে অ দিয়ে শুরু করা হয়েছে, যেমন অতে অনাথ, প্রথমে হচ্ছে অনাথ। তা অনাথ শব্দটা বিন, এটা হচ্ছে বিনটা হচ্ছে বিশেষণ, বিশেষণের বি এবং শেষের অক্ষর মধ্যাহ্ন দিয়ে বিশেষণ বোঝানো হয়েছে যে অনাথ শব্দটি হচ্ছে একটি বিশেষণ, এটির অর্থ হচ্ছে এতিম। এর এতিম কাকে বলে, মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশু তাদেরকে এতিম বলা হয়, এভাবে অভিধানে বলা হয়। এরপরে দেখো অবনী বা অবনী, এর বানান কিন্তু দুটাই সঠিক, অ ব দন্তান রশ্মি আবার দন্তান দীর্ঘকর হলেও হবে। হ্যাঁ, অবনী শব্দটি একটা আছে বিরল। হ্যাঁ, এরপরে দেখো এটি একটি বিশেষণ, এর অর্থ হচ্ছে পৃথিবী, ধরা, জগৎ। আর এই বিরল কি, বিরলটা হচ্ছে যে দন্তান দীর্ঘ দিয়ে লেখা, এটা খুব কম লেখা হয়, এর জন্য বিরল লেখা হয়েছে। যেমন আতে আক্কেল, আক্কেল শব্দটা কীভাবে এসেছে, আ যুক্ত কয় হর্স প্লাস কয়েকার ল আক্কেল। আক্কেল শব্দটি কিন্তু একটি বিশেষ অর্থ বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান। উনুন, উনুন একটি বিশেষ, উনুন শব্দটি উনুন থেকে এসেছে, এটা কিন্তু বিশেষ, উনুন অর্থ হচ্ছে চুলা। কতে কিচির মিচির, হ্যাঁ কিচিরমিচির শব্দটা এসেছে কি, কিচির র হর্ষ চিহ্ন এবার মিচির র হর্ষ চিহ্ন, এটি একটি বিশেষ। কিচিরমিচির কি, ক্ষুদ্র পশু পাখির একসঙ্গে কোলাহল ধ্বনি। তো যদি বলা হয় যে ক্ষুদ্র পশু পাখির একসঙ্গে কোলাহল ধ্বনিকে কী বলা হয় এক কথায়, তাহলে কিচিরমিচির। তোমরা এ ধরনের প্রশ্ন কিন্তু আসবে অবশ্যই অভিধানগুলো তোমরা পড়বে। তোমাদের এখানে আছে কুমোর, কুমোর শব্দটি বিশেষ, এটির অর্থ হচ্ছে কুম্ভাকার, মাটি দিয়ে তো পুতুল। কুমোর হচ্ছে যিনি মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করেন, তারা হচ্ছে কুমোর। খিড়কি, খিড়কি হচ্ছে দরজা, এটি হচ্ছে বিশেষণ বা বাতায়ন। এবার হচ্ছে গচ্ছা, গচ্ছা শব্দটি বিশেষ, অর্থ কি, অনর্থ, গচ্ছা দেয় না, বলে না আমার এত টাকা গচ্ছা গেছে, তা অর্থদণ্ড, ক্ষতিপূরণ। এরপরে ছিন্ন, ছিন্ন অর্থ, ছিন্ন শব্দটি এসেছে ছিন হর্ষচিহ্ন নয়ের নিচে এবং দন্তান্ন ঐকার। তো ছিন্ন অর্থ কি, বিন, এটা হচ্ছে বিশেষণ, অর্থ ছেঁড়া। সোপ, সোপ শব্দটি বিশেষ এবং এর অর্থ হচ্ছে রঙের পোষ, বা বলে না এটার উপরে এই সোপ দিয়েছে, মানে রং, এক রং লেগে যাওয়া। ডাগর, ডাগর এটি বিশেষণ অর্থ বৃহৎ, বড়। যেমন ডাগর চোখ, ডাগর মেয়ে। তারিফ, এটি একটি বিশেষ অর্থ প্রশংসা বা বাহবা, তেজস্বী, এটি বিশেষণ এবং শক্তিময়, তেজময়। দরবার, এটি বিশেষ রাজসভা, জলসা। দিব্যি, দিব্যি শব্দটি এসেছে কীভাবে দেখেছো, দয়রশ্মী, বয় হর্ষ এবং বয়রশ্মী, এটি কিন্তু বিশেষণ। দিব্য অর্থ হচ্ছে ভালোভাবে, উত্তম, চমৎকার, পরিষ্কার, বলে না সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
বলে শিক্ষক জিজ্ঞাসা করছে যে সেই স্কুলে আসেনি কেন, সে নাকি তার নাকি সে কি অসুস্থ? আরেকজন বলছে স্যার আমি তো দেখলাম সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মানে তো সে ভালোভাবেই চলাফেরা করছে। এরপর নিখিল, নিখিল শব্দটি কিন্তু বিশেষণ অর্থাৎ সমগ্র পুরো সমুদায়, মানে নিখিল মানে সব মিলাইয়ে। এরপর নিরানন্দ, নিরানন্দ বিশেষণ অর্থ আনন্দহীন বিষণ্ন অখুশি অসুখী। নিয়তি বিশেষ্য অর্থ ভাগ্য, নিয়তি শব্দটি এসেছে কি দেখেছো যে নিয়তি। এরপর অদৃষ্ট নসিব, শীর্ণ, দেখো শীর্ণ কিন্তু শীর্ণ শব্দটি এসেছে শির প্লাস দন্তান্য ওকার। এরপর বিন, এটা হচ্ছে বিশেষ্য, কৃশ অর্থ শীর্ণ, ক্ষীণ রোগা, সচরাচর তো কি এটা কি সচরাচর কিন্তু ক্রিয়া আবার বিশেষণ, ক্রিয়া বিশেষণ। হ্যাঁ সচরাচর অর্থ হচ্ছে সাধারণত প্রায়শ বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বলা হয় অভিধান। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে? বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরপর দেখো বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে? বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা এটা হচ্ছে মনুয়েল দা অ্যাসম্পসাও। এরপর এখানে কিন্তু মনুয়েল দা অ্যাসম্পসাওটা লেখা নাই, তো তোমরা লিখবো বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা মনুয়েল দা অ্যাসম্পসাও। বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়? 1743 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কি? বঙ্গভাষাবিধান। বঙ্গভাষাবিধান কত সালে প্রকাশিত হয়? 1817 সালে। অভিধানের শব্দ সাজানোকে কী বলা হয়? ভক্তি। অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম কোনটি সঠিক? ও অনেশ্বর বিসর্গ। এরপর দেখো 9 নম্বর ক্ষুদ্রাক্ষরের বর্ণনাক্রম কোনটি সঠিক? খ নাম্বারটা। এবার 10 নম্বর দেখো অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রমিক শব্দ কোনটি ঠিক? নিখিল সচরাচর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারেনি এখনই কমেন্টসে আসো, কমেন্টসে জানাও। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।